নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এটিকে মোহনবাগান দলের এই মুহূর্তে যা অবস্থা বলতে গেলে অবশ্যই বলতেই হয় যে এটিকে মোহনবাগান দলের যা অবস্থা তাতে করে এটিকে মোহনবাগান দল এখন মিনি হসপিটাল চোট সমস্যা কিন্তু বেশ ভোগাচ্ছে এটিকে মোহনবাগান দলকে আর যেটা মানে অবশ্যই জানিয়ে দিয়েছে কোচ জন ফ্রান্ডো লাস্ট একটি প্রেস কনফারেন্সের যে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এটিকে মোহনবাগান দল যেখানে সাতাশটা প্লেয়ারের মধ্যে মাত্র পনেরোটা প্লেয়ার ফিট রয়েছে তো মানে বুঝতেই পারছো মিনি হসপিটাল কেন বলছি তো তার মধ্যে দিয়ে মানবীর সিংয়ের আপডেট কিন্তু তোমরা জানতে চেয়েছো তো মানবীর সিংয়ের যে চোরটা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে তার চোরটা ঠিক হতে কিন্তু কিছুটা সময় লাগবে এবং এখনও অবধি নেক্সট ম্যাচটা যেটা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড দলের এগেনস্টে সেই ম্যাচের জন্য যে প্রস্তুতি শুরু করবে প্রথম দিনের অনুশীলনে কিন্তু এখনও অবধি মানবীর সিং কিন্তু নামেনি এবং সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে তার চোরটা কিন্তু ঠিক হতে সময় লাগবে এবং যদি সেই চোরটা সেই সময়ের মধ্যে ঠিক যদি নাও হয়ে যায় তাহলে কিন্তু হয়তো তিনি আইএসএল সিজন নাইন থেকে ছিটকে যেতেও পারে যদিও বা এখনো অব্দি এই বিষয়টা পুরোপুরি কনফার্ম নয় যে তিনি পুরোপুরি ছিটকে যাবেন কিন্তু তার যে চোটটা সেই চোটটা ঠিক হতে একটু সময় লাগবে এবং তার জন্য কিন্তু তিনি কিন্তু কিছু ম্যাচ খেলতে পারছে না বা ম্যাচে ছিলেন না এবং নর্থ ইস্ট ইউনাইটেড দলে তার খেলার সম্ভাবনা ফিফটি পারসেন্ট কিন্তু রয়েছে বাট তার কিন্তু সময় লাগতে পারে কিছুটা আরও কিছুটা সময় লাগতে পারে তার যে চোটটা রয়েছে সেই চোটটা ঠিক হতে এছাড়া বন্ধুরা আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই যে এটিকে মোট বাগান দল শুধু মাত্র দুইজন বিদেশি প্লেয়ারই সই করাচ্ছে না জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদের কিন্তু টার্গেট লিস্টে রয়েছে ইন্ডিয়ান প্লেয়াররাও হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু সাইনিং তোমরা দেখতে পারো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের ওপরও কিন্তু নজর রয়েছে কারণ তাদের যে স্কোয়াড সেই স্কোয়াডে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের দরকার রয়েছে তোমরা বুঝতেই পারছো যে মানবীর সিং না থাকায় রাইট কিন্তু আর কোনো প্লেয়ারই মানবি সিং অভাবটা পূরণ করতে পারছে না সেই জায়গায় ভালো খেলতে পারছে না তাই ওই জায়গাটাই কিন্তু আরো একটা ইন্ডিয়ান প্লেয়ারকে সই করানোর জন্য কিন্তু এই মুহূর্তে টার্গেটে রয়েছে এটিকে মোহনবাগান দল চিন্তা ভাবনা কিন্তু করছে তো ওই জায়গাটায় তো একটা বিদি একটা ইন্ডিয়ান প্লেয়ার আসছে এর পাশাপাশি আরও কয়েকটা পজিশনে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার খুঁজছে যাদেরকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করাতে পারে এটিকে মোহনবাগান দল তো এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল যখনই পজিটিভ কোনো আপডেট পাবো ইঞ্জুরি নিয়ে মানবীর সিংয়ের তখনই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী সময়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও